রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধে কিয়েভকে আরও নিরাপত্তা সহায়তা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পূর্ব দক্ষিণে ইউক্রেনের যোদ্ধারা সফলভাবে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন কৃষ্ণ সাগর শস্য রপ্তানি চুক্তি প্রত্যাহারের বিবেচনা করছে রাশিয়া। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার দাবি করা হয়, বাকমুত শহরে রুশদের অবস্থানে পৌঁছে গেছে তারা, সেখানেও চালানো হচ্ছে আক্রমণ। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইউক্রেনের সেনাদের সফলভাবে অগ্রসর হওয়াকে স্বাগত জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যারা আমাদের অবস্থান রক্ষা করতে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ। রাশিয়ার হাত থেকে প্রতিটি মিটার মুক্ত করার জন্য সেনাদের ধন্যবাদ জানাই। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে ন্যাটো মহাসচিব জেন্স স্টোল্টেনবার্গ যুদ্ধে ইউক্রেনের অগ্রগতি হচ্ছে বলে তথ্য দেন। এরপরেই পেন্টাগনের বিবৃতিতে কিয়েভকে আরও নিরাপত্তা সহায়তার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে মঙ্গলবার ক্রেমলিনে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করলে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে তিনি রাজি। বাঁধ ধ্বংসের ঘটনার জন্য কিয়েভকে দায়ী করেন প্রেসিডেন্ট। সেই সাথে এটাও বলেন, ইউক্রেন তাদের পাল্টা আক্রমণে বিপর্যয়কর ক্ষতির সম্মুখীন হয়েছে। সাজুয়া জানের ক্ষেত্রে ক্ষতি আরো গুরুতর। এই সময়ে 160টিরও বেশি ট্যাঙ্ক ও বিভিন্ন ধরনের 360টির বেশি সাজুয়া জান হারিয়েছে তারা। পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি মস্কোর কোনো উপকারে আসবে না, তাই চুক্তি থেকে সরে আসার কথা ভাবছে ক্রেমলিন। নিবিড় আমিন, নিউজ 24।